দুর্নীতিবাজদের বিরুদ্ধে ব্যবস্থা নেননি বলেই মৃত্যুকে আলিঙ্গন করতে হয় সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে। বলেছেন জিয়াউর রহমানের অন্যতম ঘনিষ্ঠ সহকর্মী অবসরপ্রাপ্ত কর্নেল অলি আহমেদ। তিনি 2001 সালে নির্বাচনের পর খালেদা জিয়াকেও সতর্ক করেছিলেন দুর্নীতিবাজদের বিষয়ে। News24কে দেয়া একান্ত সাক্ষাৎকারে এসব বলেন অলি আহমেদ। বিস্তারিত তৌহিদ শান্তর প্রতিবেদনে। আমি কর্নেল হলাম, ব্রিগেডিয়ার হইতাম, জেনারেল হইতাম। 71-এর 25 মার্চ চট্টগ্রামে পাকিস্তান সেনাবাহিনীর তৎকালীন মেজর জিয়াউর রহমান যখন বিদ্রোহ করেন, এখনকার বীর বিক্রম অবসরপ্রাপ্ত কর্নেল অলি আহমেদ তখন তার ঘনিষ্ঠ সহযোগী। তিনি নিজেও তখন পাকিস্তান সেনাবাহিনীর একজন তরুণ ক্যাপ্টেন। আলহামদুলিল্লাহ, আমি সব সময় খুশি। পরবর্তী সময়ে দেশ স্বাধীন হলে জিয়াউর রহমান এবং অলি আহমেদ ফিরেছিলেন সেনাবাহিনীতে, কিন্তু 75-এ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নৃশংস হত্যা পরবর্তী বাংলাদেশের শাসনভার ঘটনাক্রমে যখন জিয়াউর রহমানের হাতে আসে, অলি আহমেদ তখন সেনাবাহিনী থেকে স্বেচ্ছায় অবসর নিয়ে রাষ্ট্রপতি জিয়ার সঙ্গে রাজনীতিতে যোগ দেন। 1981 সাল শুক্রবার দিনের 11টার সময় বঙ্গভবনে, যে আমি শুনেছি আপনাকে গুলি করে মারা হবে, উনি বললেন তুমি একটু খোঁজ খবর নাও। আমি খোঁজ খবর নেওয়ার মতো আপনি আমাকে রাখেন নাই। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব দেবেন, আপনাকে গার্ড করব, দেশকে গার্ড করব, কিন্তু আপনি কুচক্রী মহলের কথা শুনে আমাকে আর মন্ত্রী সভায় নিলেন না। জিয়াউর রহমানের সবচেয়ে বিশ্বস্ত ছিলেন দাবি করেন অলি আহমেদ, বলেন দুষ্ট লোকের কান পড়ায় তাকে দূরে ঠেলে দেন তিনি। জিয়াউর রহমান ব্যক্তিগতভাবে খুব অনেস ছিল। তখন ওরা বলছে আপনি আপনি দুর্নীতি করেন নাই, কিন্তু দুর্নীতিবাজদের বিরুদ্ধে আপনি ব্যবস্থা গ্রহণ করেন নাই। দুর্নীতিবাজদের বিরুদ্ধে আপনার ব্যবস্থা গ্রহণ করা উচিত ছিল, কারণ আমরা দেশ স্বাধীন করেছি বাংলাদেশের জনগণের জন্য, হারাম রোজগার করার জন্য না। বিএনপি প্রতিষ্ঠায় অন্যতম অগ্রগণ্য হিসেবে বিবেচিত হলেও খালেদা জিয়ার সরকারেও একই পরিণতি গ্রহণ করতে হয় অলি আহমেদকে। যে ম্যাডাম, দুর্নীতিবাজদেরকে প্রশ্রয় দেবেন না, তারা আপনার বন্ধু না, তারা আপনার শত্রু। আমি এই কথাগুলি পরিষ্কার বলি, আমি আপনিও জেলে যাবেন, আপনার ছেলেও জেলে যাবে। 2000 সালে এমন এমন লোককে মন্ত্রিসভায় রেখেছে যার কারণে বেগম জিয়াকে জেলে যেতে হয়েছে। তিনি জানান জিয়া এবং খালেদা জিয়ার প্রতি আনুগত্যর জন্য তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হওয়ার আমন্ত্রণ পেয়েও তা প্রত্যাখ্যান করেন। 1995 সালের শেষ দিকে, 1996 সালের প্রথম দিকে আমার ঘরে প্রস্তাব নিয়ে আসছিল আহম ও জাহাঙ্গীর, এই 2 মাস আগে মারা গেছে, এবং ওনার চাচা হাফিজ, ওনারা দুজন আমার বাসায় এসে 2 রাত্রে কন্টিনিউয়াসলি আমার সাথে নেগোসিয়েট করছে। আমি রাজি হয়েছিলাম প্রধানমন্ত্রী হওয়ার জন্য। আমি এই বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে রাত্রে 1টার সময় ঘুমোতে উঠেলাম, ওনাকে উঠে বললাম যে আমি সরি, আমি ক্ষমা চাই। অলি আহমেদ মনে করেন দুর্নীতির বিরুদ্ধে সময় মতো ব্যবস্থা নেওয়া গেলে বিএনপি আওয়ামী লীগ দুই দলই দেশকে আরো উন্নয়নের দিকে নিয়ে যেতে পারত। দেশকে গাইড করতে হবে। তৌহিদ শান্ত, News24, ঢাকা।